जालालाबाद एसोसिएशन सिलेट विभाग के चार्टी जिला समन्वय गठित हबीगंज सुनामगंज सिलेट मौलवीबाजार ए चार्टी जिला থেকে আমাদের সহসভাপতি মণ্ডলের মধ্যে চার জনকে রাখা হয় এখানে স্পেস রাখা হয় যাতে কোনো জেলা বাদ না পড়ে পাশাপাশি সদস্য ক্যাটাগরিতেও চারটি জেলাতে দুইজন দুইজন করে আলাদা করে কোটা করে দেয়া আছে যাতে কোনো জেলার সদস্য কম হয়ে গেলে ও যাতে এর মাধ্যমে একটু প্রতিনিধিত্ব থাকে 39 সদস্যের কার্যনির্বাহী কমিটির 33টি পদে সরাসরি নির্বাচন হয় এবং দুই বছর পর পরই নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি ছয়টি পদ নির্বাচিত কার্যনির্বাহী কমিটি কোট করে নেয় তাও জালালাবাদ অঞ্চলের সজ্জন এবং গুণীজন উনাদের মধ্যে থেকে চারজন পুরুষ এবং দুইজন মহিলা কোট আমাদের সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আরো অনেকগুলো সাব কমিটি উপকমিটি গঠন করা হয়ে থাকে এক্স্যাক্টলি বলতে পারবো না সম্ভবত মোস্ট প্রবাবলি 24টি উপকমিটি আছে তার মধ্যে সাংগঠনিক কমিটি কালচারাল কমিটি জাকাত উপকমিটি আপনারা সকালে সেশনে জাকাত কমিটির চেয়ারম্যান মহোদয়ের কথা শুনেছেন অর্থ কমিটি বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটি এবং আরো অনেকগুলো কমিটি আছে কমিটির মাধ্যমে আমরা কর্মকাণ্ডগুলো সম্পাদন করে থাকি কমিটির চেয়ারম্যান সাধারণত করা হয় ব্রিফ করে করে যাও আমাদের মধ্যে যারা আছেন সদস্যদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বি ওই পর্যায়ে থেকে চেয়ারম্যান কো চেয়ারম্যান আর সদস্য সচিব থাকেন সংশ্লিষ্ট সম্পাদকীয় পদের যিনি অথবা তরুণ কর্মদ্যুক্ত কোনো ব্যক্তিকে সদস্য সচিব করা হয় যিনি ইসি কমিটির সদস্য তো এভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হয় আমাদের ট্রাস্ট আছে তিনটা একটু আগে ভবন ট্রাস্ট এবং শিক্ষা ট্রাস্টের কথা শুনেছেন আরেকটা ট্রাস্ট আছে কল্যাণ ট্রাস্ট ট্রাস্টগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আমাদের ট্রাস্টি বোর্ড দ্বারা পাশাপাশি আমাদের ওই যে বিভিন্ন বন্যা দুর্যোগ এইসব ক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা করতে হয় করা হয় কল্যাণ ট্রাস্ট এবং আমাদের অ্যাসোসিয়েশনের সমন্বয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন উপজেলার কমিটি জেলা কমিটি ঢাকা শহরে অবস্থান করতেছে এছাড়া সেক্টর ভিত্তিক বিভিন্ন কমিটি ঢাকা শহরে আমরা দেখতে পাই সবগুলো কমিটি অভিভাবক সংগঠন হিসেবে প্রতিনিধিত্ব করে আসছে এবং সবাই জালালাবাদ অ্যাসোসিয়েশনকে তাদের আপন আলো হিসেবে মনে করে জালালাবাদ অ্যাসোসিয়েশন তার দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে 22 কারণ বাজার এলাকায় সুউচ্চ একটা অট্টালিকার মালিক হয়েছে আমরা তাদেরকে অবশ্যই স্মরণ করব যাদের পরিশ্রমের মাধ্যমে আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এত বড় একটা সম্পদ অর্জন করা সম্ভব হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বৈদেশিক কানেক্টিভিটি আগে তেমন একটা ছিল না যদিও অনেক আগে থেকেই আমেরিকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ছিল সৌদি আরবে জালালাবাদ অ্যাসোসিয়েশন ছিল বাট আমাদের সাথে তেমন যোগাযোগ ছিল না এই ক্ষেত্রে একটা বিরাট মাইলফলক হিসেবে এসেছে আমাদের সত্য সাবেক জেনারেল সভাপতি এবং জেনারেল সেক্রেটারি উনাদের আমলে সাধারণত উনাদের আমলেই বিদেশের সাথে যোগাযোগটা আমাদের শুরু হয় এবং এটা খুব ভালোভাবে শুরু করেন আমাদের শ্রদ্ধেয় জগলুল পাশা স্যার উনার সুদক্ষ ব্যবস্থাপনায় এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে আমরা 14 থেকে 15টা দেশের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে 14-15টা দেশে আমাদের বিদেশি আছে কমিটি আছে আশা করছি অচিরেই হয়তো এটা 14-15 না এটা ডাবল রিডাবল হয়ে যাবে তারপরে আরো বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতে আছে নিউজিল্যান্ডে আছে যাই হোক সময় সংক্ষিপ্ত তো আজকের যে বৈদেশিক কনফারেন্স এক্সিকিউটিভ কনফারেন্স তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে
বিদেশে অবস্থিত যতগুলা কমিটি আছে যতগুলা সংগঠন আছে জালালাবাদ নামে অথবা জালালাবাদ নামে না হোক সিলেটের নামে যদি হয়ে থাকে সবাইকে আমরা একটা একই সুতায় যাতে বাঁধতে পারি এই ধরনের একটা ব্যবস্থাপনা নিয়ে যাওয়া ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় সভাপতি জালালাবাদ ইউকে একটা প্রস্তাব করেছেন যে ইন্টারন্যাশনালি আমরা একটা জালালাবাদ ফেডারেশন করতে পারি কিনা আমার মনে হয় এটা বিষয়টা খুবই যৌক্তিক যেহেতু এটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে নিয়ে আগাই এবং একটা ফেডারেশন তৈরি করা হয় তাহলে জালালাবাদের পরিধি দিনকে দিন আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমরা সর্বক্ষেত্রে শুধু দেশে বিদেশে সর্বক্ষেত্রে আমরা এটা সফলকাম হব এবং আমাদের কার্য পরিধিতে এগুলা ইনক্লুড করা যাবে পরিশেষে আজকের এই সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম।